আমরা প্রথম থেকে কি শুনতে চাচ্ছেন আপনারা? কারণ অনেকে ছিলেন না সকালবেলা, অনেকে ব্রিফ দিছি আমরা। হার্টের অ্যাটাকটা হয় 3:30 সময়, 3টা অ্যারাউন্ডে বাসায়। তখন ওনার বাসা থেকে টেলিফোন আসলে আমাদের একজন ডক্টর, ডক্টর ওনার বাসায় যান, গিয়ে ওনাকে দেখেন যে নিজেই ড্রাইভ করে ওনাকে নিয়ে আসেন, এসে সরাসরি আইসিউতে নিয়ে আসেন। আইসিউতে আনার পরে আমি যখন কল পাই তখন 8টা, অ্যারাউন্ড 8টা, আমি গিয়ে দেখি ওনারা ইসিজি করছেন। ইসিজিতে তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু ইসিজি করতে করতে দেখা গেল যে ওনার হার্ট আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, এবং এক পর্যায়ে উনি দেখলাম শ্বাস নিতে আর পারছেন না, নীল হয়ে গেছেন। তার মানে বুঝে ফেললাম যে কার্ডিয়াক অ্যারেস্ট। তখন তাড়াতাড়ি করে আমি সিপিআর স্টার্ট করি এবং ওনাকে ভেন্টিলেশনে দিয়ে যখন ওনার হার্টটা আবার চালু হয় তখন আমি ওনাকে চিন্তা করি যে এরপরে কী করবো। তখন এর মধ্যে আমাদের যা যা ওষুধ দেওয়ার অ্যাকিউট করোনারি সিন্ড্রোমে, আমরা সেই ওষুধগুলো ওনাকে বেটে খাওয়াই দিছিলাম টিউব দিয়ে। তারপরে ওনাকে নিয়ে আসি আমরা ক্যাথল্যাবে। আমাদের ক্যাথল্যাবে আনার পরে ওনার তাড়াতাড়ি আমরা অ্যানজিওগ্রাম করি। অ্যানজিওগ্রামে দেখা গেল যে ওনার 3টে আটারি নালি ব্লক। ওনার আগে থেকেও ডায়াবেটিস ছিল, সেটাও দেখলাম আনকন্ট্রোল অনেক বেশি হয়ে গেছে, এবং এই 3টা নালিতে তখন আমরা সবাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই যে কী করা যায়। তখন বললো যে যেটা ক্রিটিক্যাল যেটা ব্লক, এলএডি বলে, এলএডিতে যেটা হার্টের 2/3 অংশ সাপ্লাই দেয়, সেই নালিটা খুলে দেওয়ার জন্য সবাই বললো যে এটা খুলে দিলেই হয়তো উনি কিছু ইম্প্রুভ করবেন। তাই আমরা সেই অ্যাটেম্প নিয়ে ওই নালিটা খুলি। খোলার পরে সত্যি ঘন্টা দুয়েক উনি খুব ভালো, ওনার হেমোডাইনামিক স্ট্যাটাস, সেটাকে স্টেন্টিং বলে, যেটা প্রাইমারি পিসিআই বলে। হ্যাঁ, প্রাইমারি পিসিআই করে দেই। তারপরে উনি 2 ঘন্টা খুব ভালোই ছিলেন। তারপরে দেখা গেল যে প্রেশার কিছুক্ষণ আবার কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ওঠে, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অনেক রকম প্রবলেম দেখা দিল। তখন আমরা ঠিক করলাম যে এরপরে কী করা যায়। বিভিন্ন সবার সাথে আমরা পরামর্শ করে আমরা চিন্তা করলাম আইবিপি প্রতিস্থাপন করব। তো আইবিপি একটা যন্ত্র যেটা প্রেশারকে মেনটেন রাখে, তো সেটা দেওয়ার পরে উনি এখন হেমোডাইনামিক্যালি স্টেবল আছেন, চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো, এখন ক্রিটিক্যাল স্টেজই আছেন। উনি পা নাড়াচ্ছেন, নাড়ায় বলতেছেন কথাবার্তা, চেষ্টা করতেছেন কথাবার্তা, এখন এই অবস্থায় উনি আছেন। তো আমরা আবার কিছুক্ষণ দেখব এই হেমোডাইনামিক স্টেবল, যদি স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে যে আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি, অথবা বাইপাস নেক্সট হয়তো অন্যান্য যে নালিগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। তো এটা সিদ্ধান্ত সময়ের সাপেক্ষে। এই জন্য আমি সবসময় বলি যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা না গেলে অবস্থা বলা যাবে না, এখনও উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এবং এই জন্য আমি দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। এই অবস্থায় পাঠালে আসলে স্টেবিলিটি আনস্টেবল হয়ে যেতে পারে, প্লেনের জার্নিটা কি হবে এটা, যেখান থেকে যারা নিতে পারবে, যারা নিতে আসবে, তারা যদি এসে মনে করে যে তাদের অ্যাম্বুলেন্স, তাদের টেক আপ, তাদের ম্যান পাওয়ার সব কিছু স্টেবল আছে, তাহলে তারা নিতে পারবে। ব্লিঙ্কিং যখন ডাকছিলেন তখন ব্লিঙ্কিং হচ্ছিল, আর মহামান্য রাষ্ট্রপতি যখন আসছেন উনি চোখ বড় করে তাকালেন, এখনো তাকালেন। আমাদের মোহাম্মদ নাসিম প্রাক্তন মন্ত্রী মহোদয় উনি যখন ডাকলেন তখনও কিন্তু উনি চোখ খুলে তাকালেন। ইয়েস, শিওরলি স্যার, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আমরা দাবি করে থাকি। আসার 2-3 মিনিটের ভিতর ওনার হার্ট বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ হওয়া হার্ট কার্ডিয়াক মেসেজ দিয়ে প্রফেসর সৈয়দ আলী হাসান, উনি আপনি জানেন বঙ্গবন্ধু কার্ডিয়াক কার্ডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি নিজে থেকে ওই সময় মেসেজ দিয়ে সেটেল করে ক্যাথল্যাবে নিয়ে, মানে যেখানে অ্যানজিওগ্রাম করা হয় ওখানে নিয়ে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি উইথ স্টেন্টিং, যেটাকে আপনারা সাধারণ ভাষায় বলেন রিং পরানো, সেটি পরানোর পরে উনি সেটেল করছেন। 2 ঘন্টা ভালো ছিলেন, কিন্তু একটা প্রবলেম হয় যখন রক্ত চলাচল একবার হার্টের বন্ধ হয় তখন ওইটা আমরা বলি ইসিমিয়া। এই ইসিমিয়া যখন আবার রক্ত পায় তখন আবার রিপারফিউশন, মানে নতুন করে রক্ত চলাচল শুরু করে। এই রিপারফিউশন হলে একটা ইঞ্জুরি হয়, আমরা বলি রিপারফিউশন ইঞ্জুরি। এই রিপারফিউশন ইঞ্জুরি থেকে বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় লাগে, কোনো সময় 6 ঘন্টা, কোনো সময় 12 ঘন্টা, কোনো সময় আবার 1 দিন বা 2 দিনও লেগে যেতে পারে। তো
এখন উনি রিপারফিউশন ইঞ্জুরির স্টেজে আসেন, বাট থিং ইজ দ্যাট সেই চোখ বন্ধ করার অবস্থা থেকে পিএম যখন ডাকলেন ওই যে আমরা বলি ব্লিঙ্কিং, চোখটা একটু জাস্ট পাতানো উঠছেন, কারণ নন ভয়েস যখন কানে যায় তখন মানুষ একটু রেসপন্স করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, আমরা আমিও তখন পাশে ছিলাম, আমরা সবাই পাশে। আর লাস্ট যখন প্রেসিডেন্ট সাহেব ডাকলেন, উনি মহান প্রেসিডেন্ট ডাকার পরে উনি চোখ খুলে তাকালেন। আর এখন উইথ হাই সাপোর্ট এবং আইএবিপিতে উনি আসেন, স্টেডিলি ইম্প্রুভ করছে, বাট আমরা এখনও 100% বলতে পারবো না যে উনি আউট অফ ডেঞ্জার। উনি এখনও ইম্প্রুভ করছে, এই ইম্প্রুভের গতিটা যদি পারসিস্ট করে আরও 10-12 ঘন্টা তাহলে আমরা ধরে নেব যে আমরা বোধহয় বিপদমুক্ত হতে যাচ্ছি। আর সুস্থ হয়ে বাড়ি গেলে তখন আমরা বলবো যে ভালো হয়ে গেলেন। তবে ফোসেস সৈয়দ আলী হাসান যেটা বলছেন যে পরবর্তী স্টেপগুলো এটা কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট সিচুয়েশন এবং ডিজিজ প্রসেসের উপরে ডিপেন্ড করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এই কথাটাই বলেছিলেন যে আমাদের যারা চিকিৎসার সাথে মনে না করেন বা এমনও হইতে পারে যে পরিস্থিতি পাঠানোর মতো না, ডিটিরিয়েট করার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু ওনাকে পাঠানো হবে না। কথা বুঝছেন? তাছাড়া আর একটা কথা, যে ওদের যে টিম আসতেছে তারা যদি কোনো কমপ্লিকেশন হলে প্লেনে, এয়ার অ্যাম্বুলেন্সে কমপ্লিকেশন হলে সেটা ফেস করার মতো বা ট্যাকেল করার মতো তাদের সে প্রযুক্তি বলেন, সে ম্যান পাওয়ার বলেন, সেই ধরনের এক্সপার্টাইজ বলেন, সেটা যদি থাকে তখন কেবল আমরা অ্যালাউ করব। এটা না হলে আমরা এটা ডানটা 100% এবং যেটা মধ্যকানের নালী যেটাকে LCX বলি, LCX অ্যাকচুয়ালি একটা বিগ ব্রাঞ্চ দিছে, সেই ব্রাঞ্চের মধ্যে 80% ব্লক আছে এবং LCX নিজেই ডিজিজড। আর LAD যেটা বলছিলাম আগে যে 2/3 মাংস হার্টের মাংসকে সাপ্লাই দেয়, সেইটাতে 99% ছিল, ওইটা আমরাই খুলছি। এটা আমরা ঠিক জানি না, এটার ব্যাপারে আমরা জানি না, ওইটা প্রাইম মিনিস্টার অফিস সেটা যোগাযোগ করছেন, ওনারাই ওটা জানেন। আর একটা জিনিস, আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একটা অ্যাপিল করতে চাচ্ছি, সেটা হলো আপনারা সকলে উদ্বিগ্ন, সমগ্র জাতি উদ্বিগ্ন ওনার স্বাস্থ্যের ব্যাপারে। এটা আমাদের বিশ্বাস, আপনাদের উপস্থিতি দেখেও আমরা বিশ্বাস করছি তাই, এবং আপনারা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ওনার স্বাস্থ্য সম্পর্কে প্রতিবেদন আপনারা দিচ্ছেন। সেটা হলো অনেক ধরনের জটিলতা হয়, সেই জটিলতা থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে নিরিবিলি চিকিৎসা সেবা দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিতে হবে, পরিবেশ করে দিতে হবে। সেটা পারেন আপনারাই রাজনৈতিক নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে যদি আমিও আসি আমাকে তোমরা ঢুকতে দিও না, কেউ যাতে এখানে ঢুকতে না পারে। আমরা একটা বই রেখেছি নিচে, ডি ব্লকের নিচে, কেউ যদি নেতৃবৃন্দ আসেন সেখানে আমাদের নামটা লিখে দিয়ে যাবেন কে আসছিলেন। কিন্তু আমরা পারছি না, আমরা এখনো পর্যন্ত শত শত লোক ওইখানে গিয়ে দরজার ওইখানে হুমড়িকে খেয়ে পড়ছেন, এতে কিন্তু ওনার শারীরিক জটিলতাটাই বাড়বে। যদি ইনফেকশন হয় বিভিন্ন ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেইভাবে দেশকে বা জাতিকে সেভাবে একটু খবরটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। আর তাছাড়া অন্যান্য রোগীদেরও কিন্তু অসুবিধা অনেক, সব কিন্তু হার্টের পেশেন্ট, করোনারি কেয়ার CCU1 এবং CCU2 সব হলো হার্টের পেশেন্ট এবং ICU হার্টের পেশেন্ট, তাদেরও কিন্তু ক্ষতি। মুশকিল দিকে কেউ আসতে পারেনি, আমাদের কারো দুপুরের খাওয়া পর্যন্ত হয় নাই। যে এখন একটু স্টেবল হওয়ার ফলে আমরা আপনাদের কাছে এখানে আসতে পেরেছি, না হয় আদারওয়াইজ বিভিন্ন জন আপনাদের অনেকে ফোন করছেন, যাদেরকে একটু বেশি চিনি তাদেরকে একটু ধমকে সুরে বলতেছি, যাদেরকে হয়তো কম চিনি তাদেরকে অনুরোধ করছি যে এখন এই অবস্থা বা ওরকম অবস্থা। কাগজে দেখেছিলাম যে আজকে সকাল 12টায় আপনারা রিপোর্ট করেছেন প্রতি মিনিটে 35 বার হচ্ছে, তো ঠিকই ছিল, স্বাভাবিকই ছিল। মাঝখানে একবার ওই যে বললাম না প্রেশার আপ ডাউন করছে, সেরকম হার্ট রেটও একবার 35 চলে আসছিল, তো সেই সময় হ্যাঁ আদা সেটা বেশিক্ষণ না,
10-15 মিনিট। তারপরে আমরা তৎক্ষণাৎ আমরা টেম্পোরারি পেসমেকার লাগাই দিছি, যেটা ওনার হার্ট রেটকে বাড়ায় দেয়, কিন্তু সেটা কাজে লাগে, দরকার হয়নি। পরবর্তীতে এখন হার্ট রেট ধরেন 100 থেকে 90, 100, 110 এর মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছে, 100 এর মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছে। এলাবোরেটলি বলতে গেলে আসলে একটু আগে আমাদের প্রফেসর অসিত বরণ যেটা বললেন যে রিপারফিউশন ইঞ্জুরি থেকে ইঞ্জুরিটা থেকে উঠে আসতে বেশ কিছু সময় লাগে, তা এখন যদি সেই সময়টুকুতে যদি ওনার হার্টের মাংসগুলো যদি ভালো অক্সিজেন নিউট্রিশন পায় তাহলে রিকভারি ভালো হবে, এটাই আমাদের, এই জন্যই আমরা আশাবাদী করতেছি। কিন্তু তার বিপরীত হইতে পারে, অ্যারিদমিয়া হয়ে পট করে এরম একটা ইস্কেমিক জোন থাকলে পট করে হার্টের ছন্দ পতন ঘটতে পারে, সেই ছন্দ পতন হইলে তখন আবার খারাপের দিকেও যেতে পারে। হ্যাঁ, একটা সময়ের ব্যাপার, সময় আনসার দিবে আপনাদেরকে। আপনাদের এখনো কেউ আসে নাই? কেউ আসে পূর্ণ অবস্থায়? বাবারে, আমি তো বললাম এই সম্পর্কে আমরা কিছু জানি না, ইউনিভার্সিটি কন্ট্রোলে না, আমাদের কন্ট্রোলে না এটা। ধন্যবাদ আপনাদের সকলকে।